ভিউয়ার্স বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার দণ্ড স্থগিত, শেখ হাসিনার মানবিকতাই বিএনপির আন্দোলনে নয়। রিজভীর শারীরিক অবস্থা ভালো, দুই এক দিনের মধ্যে বাসায় ফিরবেন। আরও থাকছে এখন বর্ষা, এ সময় একটু দ্রব্যমূল্য বাড়ে বললেন উবাইদুল কাদের। আরও জানাবো উইগুর ইস্যুতে সোচ্চার কানাডা, পাল্টা প্রতিবাদ চীনের। আরও থাকছে দাড়ি রাখায় ভারতের উত্তরপ্রদেশে সাসপেন্ড পুলিশ কর্মী ইন্তেজার আলী। যুক্তরাষ্ট্রে ফের দৈনিক সংক্রমণের রেকর্ড। আরও থাকছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে। সবশেষ জানাবো পাহাড় দোষে খাগড়াছড়ি বাঘাইছড়িতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে সরকার কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, এই যে দর্শন বিরোধী, নারী নির্যাতন বিরোধী আন্দোলন, সামাজিক আন্দোলন, সেখানেও আমাদের দল আছে। দর্শন নারী নির্যাতনের সঙ্গে যারা জড়িত কোনো অপরাধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি, কোনো অপ্রকার আপোষ করা হয়নি। শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, ব্রিটেনের মতো দেশে 55,000 নারী ধর্ষিত নির্যাতিত হয়েছে। করোনার জন্য সারা বিশ্বে পারিবারিক সহিংসতা বেড়ে গেছে, নারীরা বেশি শিকার হয়েছেন। সেখানে বাংলাদেশ ব্যতিক্রম নয়। আমাদের দেশের হিসাবে এক বছরে 1,000 দর্শন নির্যাতনের কথা আপনি আনতে পারেন, কিন্তু ব্রিটেনের মতো দেশে এই যে 55,000 নারী নির্যাতিত হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বোরিস জনসনের সরকারের পদত্যাগের দাবি কেউ করেনি। বিএনপির আন্দোলনের হুমকির উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তারা বারবার প্রত্যাখ্যাত হয়ে ব্রিফিং করে আন্দোলনের ডাক দিচ্ছেন। পরীক্ষার পরে আন্দোলন, রোজার ঈদের পরে আন্দোলন, কখনো কুরবানির পরে আন্দোলন, কত রোজা গেল, কত ঈদ গেল, কত পরীক্ষা চলে গেল, এই বছর না ওই বছর আন্দোলন করছে বিএনপি। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি ঢাকা মহানগরীতে একটা বড় বিক্ষোভ সমাবেশও করতে পারেনি। তিনি আরও বলেন, শেখ হাসিনার মানবিকতা, উদারতায় ও খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি চিন্তা করে তার দণ্ডাদেশ 6 মাস স্থগিত করা হয়েছে। এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটা শেখ হাসিনার মানবিকতা এবং উদারতার দৃষ্টান্ত। এর আগে ঢাকা মহানগর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উবাইদুল কাদের। এই সময় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক হোসেন মির্জা সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে, দু এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরতে পারেন তিনি। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছে, ধানমন্ডির লাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে, আজকালের মধ্যে তিনি হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। তবে 3 সপ্তাহ পর আবার হাসপাতালে ভর্তি হয়ে এনজিওগ্রাম করাতে হবে। তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার এমপিআই টেস্ট করাতে হবে। এদিকে অসুস্থতার পর দলের নেতাকর্মী সহ সারা দেশের মানুষ তার জন্য দোয়া করায় অনেকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিজভী। উল্লেখ্য, গত 14 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে ফেরার পথে রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ধানমন্ডির ল্যাভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, এখন বর্ষা, এই সময় একটু দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, আবারও এগুলো ঠিক হয়ে যাবে। এইসব বিষয়গুলো নিয়ে আমাদের বাণিজ্য মন্ত্রী আপনাদেরকে তার ব্রিফিংয়ে বলে থাকেন, কাজেই এ নিয়ে আর মন্তব্য করতে চাই না। আওয়ামী লীগ টানা মেয়াদে সরকারে আছে, তার উপরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের কাছে হেরে যাচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে উবাইদুল কাদের বলেন, দ্রব্যমূল্য উঠানামার পিছনে একটা সিন্ডিকেট সবসময় কাজ করে, তবে সরকার সিন্ডিকেটের কাছে হেরে যাচ্ছে এ কথাটা ঠিক নয়। আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্যে কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে নেই এবং এখানে উৎপাদনের একটা ব্যাপার আছে। তিনি আরও বলেছেন, যেমন পেঁয়াজ যদি আমাদের দেশে ঘাটতি থাকে, সেটা আমরা কাছের দেশ ভারত থেকে আনি। ভারতে কর্ণাটক মহারাষ্ট্র পেঁয়াজের উৎপাদন কম হয়, তখন সেখানে একটা সংকট হয়, সে কারণে তারা বন্ধ করে দেয় রপ্তানি, কিন্তু আমাদের সরকারের চেষ্টার ফলে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করেছে। উবাইদুল কাদের শুক্রবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সমালোচনা করে উবাইদুল কাদের বলেছেন, নির্বাচন এলেই সরকার এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে তাদের অপতৎপরতা শুরু হয়। তারা সবসময় নির্বাচনকে বিতর্কিত করতে চায়। মানবিক কারণে বেগম জিয়াকে জামিনে মুক্ত আছেন, এটা বিএনপির আন্দোলনের ফসল নয়। বিএনপির আন্দোলনের হারডাক তর্জন গর্জন সার,
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বেগম জিয়াকে মুক্ত করার জন্য এই বিএনপি ঢাকা মহানগরীতে একটা বড় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি। শেখ হাসিনা মানবিকতা, উদারতা, বেগম জিয়ার বয়সজনিত বিষয়টি চিন্তা করে তাকে আজকে কারাদণ্ডাদেশ স্থগিত করা হয়। এটি বিএনপির আন্দোলনের কোনো ফসল নয়, এটা শেখ হাসিনার মানবিকতা এবং উদারতার দৃষ্টান্ত। এদিকে চীনের উইগুর মুসলমানদের নিয়ে আবারও সোচ্চার হলো কানাডা। উইগুর মুসলিমদের নিয়ে চীন গণহত্যার নীতি নিয়ে চলছে বলে জানান কানাডার সংসদীয় কমিটি। তবে চীনের তীব্র প্রতিবাদ জানিয়েছে কানাডার সংসদীয় কমিটির রিপোর্টে উইগুর মুসলমানদের নিয়ে চীনের নীতির কড়া সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে উইগুরদের দরে শিবিরে আটকে রাখা হয়, তাদের দিয়ে জোর করে কাজ করানো হয়, তারা সবসময় রাষ্ট্রের নজরদারিতে থাকেন, তাদের জোর করে জন্ম নিয়ন্ত্রণও করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে উইগুরদের বিরুদ্ধে চীন গণহত্যার নীতিতে রয়েছে, তারা উইগুর সংস্কৃতির ধর্ম মুক্তি দিতে চায়। কানাডার এই রিপোর্টের তীব্র বিরোধিতা করেছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয় এই রিপোর্ট ভিত্তিহীন, কানাডা কখনোই চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। কানাডার সংসদীয় কমিটি ওই এলাকার রাজনৈতিক স্থায়িত্ব, আর্থিক বৃদ্ধি, জাতিগত ঐক্য ও সামাজিক সৌহার্দ্যকে দেখেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই রিপোর্টে মিথ্যা ও ভুল তথ্য দেওয়া হয়েছে। রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে কমিটির সদস্যরা এ ব্যাপারে কিছু জানেন না। সাম্প্রতিক সময়ে কানাডা ও চীনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। 2018 ডিসেম্বরে চীনের এক বড় টেলিকম কোম্পানির প্রতিনিধিকে গ্রেফতার করে আমেরিকার হাতে তুলে দেওয়া হয় কানাডা। চীন ও কানাডার এক সাবেক কূটনীতিক ও একজন ব্যবসায়ীকে গ্রেফতার করে। অক্টোবরের গোড়ায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন চীন হোস্টেস ডিপ্লোমেসি করছে। গত কয়েক মাসে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। কানাডা চীনের মানবাধিকার ভঙ্গ, হংকং এবং উইগুদের নিয়ে সোচ্চার হয়েছে। চীন বলছে কানাডা এইভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এই পরিস্থিতিতে উইগুদের নিয়ে সংসদের রিপোর্ট দুই দেশের বিরোধের কেন্দ্র চলে এসেছে। এদিকে বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাঁড়ি কেন, এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। বাগপতের রামাল্লা থানার ঘটনা, মুখে দাঁড়িয়ে রাখার অভিযোগ উঠেছে ওই থানার ইন্তেজার আলী নামে পুলিশ কর্মীর বিরুদ্ধে। কেন সাসপেন্ড করা হয়েছে সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলেছেন, পুলিশ বিভাগের নিয়ম শুধুমাত্র শিখরাই দাঁড়িয়ে রাখার অনুমতি পান, বাকিদের দাঁড়িয়ে রাখার নিয়ম নেই, কেউ তা রাখতে চাইলে বিভাগে অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল অনুমতি নিতে, কিন্তু তিনি তা করেনি। তারপরে বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন। এদিকে ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসছিলেন কিন্তু তাকে তা দেওয়া হয়নি। ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করে আসছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন ওই পুলিশ কর্মীদের আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি, প্রশ্ন তোলেন বিরোধী সমাজ পার্টির নেতা সুধীর পাওয়ার। এদিকে যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা আবারও রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষদের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার নতুন করে দেশটিতে আরও 83,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোম অ্যাডামস সতর্ক করে বলেছেন, দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, তবে উন্নত চিকিৎসকের কারণে আগের চেয়ে মৃত্যু হার কমেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনা মহামারীর কারণে উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলো ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। সংস্থাটির প্রধান জানিয়েছেন, আগামী কয়েক মাস খুব কঠিন হতে যাচ্ছে, কিন্তু দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কোভিড ট্র্যাকিং প্রকল্প অনুসারে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 80,000 বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে 16 জুলাই সর্বশেষ সর্বোচ্চ 76,842 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। শুক্রবার আক্রান্তের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। জুলাইয়ের পর গত 7 দিনে দেশটিতে 4,41,000 বেশি মানুষের করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছেন। দ্বিতীয় ঢেউ করোনা ভাইরাসের সংক্রমণের সবচেয়ে বেশি ছাড়িয়েছে দেশটি মধ্য পশ্চিমাঞ্চলে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য ওহিওতে তৃতীয় দিনের মতো দৈনিক রেকর্ড পরিমাণে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এলিয়ন এবং ইন্ডিয়ানা সহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও শুক্রবারে তৃতীয় দিনের মতো রেকর্ড পরিমাণ করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এদিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউডা রাজ্য এই পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। আগামী 3 নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে
পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বৃহস্পতিবার বিতর্ক চলাকালীন এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুজন প্রার্থী করোনা ভাইরাস নিয়ে আলাদা মতামত ব্যক্ত করেন। শুক্রবার ফ্লোরিডায় একটি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের খুব শীঘ্রই করোনা ভাইরাসের সংক্রমণ নির্মূলের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে বাইডেন ভোট পাওয়ার জন্য ভয় দেখিয়ে মহামারীর এই সংকটকে বাড়িয়ে তোলার অভিযোগ করেন। গত ডিসেম্বরে চীনের ওহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে, এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এদিকে করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের অনলাইন টেলিভিশন রেডিও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এ ব্যাপারে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়াতে পারে, তবে কতদিন বাড়বে তা এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে খুব স্বল্প সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হতে পারে। এদিকে দুদিনের টানা বৃষ্টিপাতে পাহাড়দোষে রাঙামাটির বাগাইছড়ি খাগড়াছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার 11 কিলোমিটার এলাকায় শনিবার সকাল থেকে সড়কটির যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা ঘটে। জানা গেছে, টানা বৃষ্টিতে এই এলাকায় পাহাড়দোষে সড়কের উপর মাটিতে পড়ে এতে সড়কটির আংশিক ধসে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে সড়কপথে রাঙামাটি খাগড়াছড়ির সঙ্গে বাগাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা সবুজ চাকমা জানান, আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। আইন শৃঙ্খলা বাহিনী এবং সড়ক বিভাগের লোকজন মাটি সরানোর কাজ করছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।